আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুচ্ছের আবেদনের ন্যূনতম যোগ্যতা বেড়েছে। গত বছর যে যোগ্যতা ছিল এই বছর যোগ্যতা তার থেকে বেড়েছে। সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই তিন বিশ্ববিদ্যালয় মিলে হচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 2022-23 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের জিপিএ যোগ্যতা শর্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ গত বছর যে জিপিএ ছিল সেই জিপিএ থেকে হচ্ছে কিছুটা পরিবর্তন করা হয়েছে এবং জিপিএ বৃদ্ধি করা হয়েছে। তো আমি সেটা আলোচনা করব। তো আপনারা পুরো ভিডিও না সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। ক ইউনিট অর্থাৎ বিজ্ঞান, খ ইউনিট মানবিক, গ ইউনিট বাণিজ্য। শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তিনটি ইউনিটের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং হচ্ছে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়েছে যে জিপিএ যোগ্যতা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ গত বছর যে জিপিএ ছিল সেই জিপিএ পরিবর্তন করে কিছুটা বৃদ্ধি করেছে, তা হচ্ছে ওয়েবসাইটে জানানো হয়েছে। মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারী এসএসসি অব্লিক সমমান ও এইচএসসি অব্লিক সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ জিপিএ 3.00 মিনিমাম এবং টোটাল লাগবে 7.00, যা গত বছর ছিল 6.00। অর্থাৎ টোটালি 1.00 জিপিএ বৃদ্ধি করা হয়েছে মানবিক শাখার জন্য। তারা মানবিক শাখায় আবেদন করবেন, তারা হচ্ছে জিপিএ লাগবে ন্যূনতম 3.00 এসএসসি এবং এইচএসসি, এবং টোটাল জিপিএ লাগবে 7.00। এরপর হচ্ছে বাণিজ্য শাখায় জিপিএ লাগবে ন্যূনতম এসএসসি এবং এইচএসসি 3.50 এবং টোটাল জিপিএ লাগবে 7.50, যা গত বছর ছিল 6.50। অর্থাৎ এখানে টোটাল 1.00 জিপিএ বৃদ্ধি করা হয়েছে। তো আপনারা যারা অ্যাপ্লাই করবেন তো আপনারা দেখবেন আপনাদের জিপিএর সাথে হচ্ছে জিপিএ আছে কি না। তো আপনারা জিপিএ থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে বিজ্ঞান শাখা, জিপিএ লাগবে ন্যূনতম 3.50 এসএসসি এবং এইচএসসি, টোটাল জিপিএ লাগবে 8.00, যা গত বছর ছিল 7.00। তো বুঝতেই পারছেন বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য তিনটি ইউনিটে টোটাল 1.00 করে জিপিএ বৃদ্ধি করা হয়েছে। এই জন্য অনেকেই অ্যাপ্লাই করতে পারবেন না, অ্যাপ্লাইয়ের সুযোগ পাচ্ছেন না অনেকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।